অনেকদিন থেকেই ভাবছিলাম এই কৃষ্ণা রেড্ডির এই ইতিহাস বইটা আপনাদের রিভিউ করে দেখাবো। তো আজকে এই বইটা রিভিউ নিয়ে চলে এলাম। তো এই কৃষ্ণা রেড্ডির ইতিহাস বইটা অনেকটাই মোটা, আমার কাছে যেটা আছে এটা সেকেন্ড এডিশন আছে। তো এই বইটা কাদের জন্য বেস্ট? এই বইটা মূলত WBCS এবং UPSC অ্যাসপিরেন্ট যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট। তো এই বইটার মধ্যেও কিন্তু অনেক ভালো কিছু দেওয়া রয়েছে, তবে এই বইটার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা বিষয় রয়েছে, এই বইটা একটু ভাস্ট রয়েছে এটা ঠিক, একটু পড়তে সময় লাগে, কিন্তু এই বইটার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো এটার MCQ, যেটার জন্য এই বইটা সবাই পড়ে। এই বইটার মধ্যে যে কোশ্চেন, প্রচুর MCQ দেওয়া আছে, যেটা অন্য কোনো বইয়ে কিন্তু এত MCQ করে দেওয়া নেই। এটা মূলত UPSC ওরিয়েন্টেড বুক, কিন্তু WBCS এর জন্য কিন্তু এই বইটা যারা যারাই পড়েছেন উপকৃত হয়েছেন, এবং এখানে প্রচুর MCQ দেওয়া আছে, প্রচুর। এই এতগুলো করে MCQ সলভ করলে আশা করি WBCS পরীক্ষায় একটা ইতিহাসের প্রশ্ন কিন্তু মানে আটকাবে না। তো এই বইটা আমি রেকমেন্ড করব, এই বইটা আপনারা অবশ্যই পড়ুন, অবশ্যই পড়ুন, উপকৃত হবেনই হবেন। বইটা একটা ভালো একটা বই, এই বইটা কিনতেই হবে, WBCS পরীক্ষা দিতে গেলে এই বইটা আপনাদের কিনতেই হবে।